हेलो भिवार्स, आज के एक नतून भिडियो नहीं तो लास्ट दो दिन धरे बिस्टी हिल तो पायरागुलो के बहरे एक बारो छाड़ा है तो बिकाले एखे बहरे छिड़े एकटू रिलैक्स फील करान के छादे विभिन्न नुड़ी कागर पड़े थके एगुलो खाच्छे और बाहर अवश्य बाहर माझे मध्य छाड़ा दरकार एर ताले एर बडी ठीक थाके अनेकटा हाँटा चला करले कारण आमी सब समय केसे रेखे दी एदेरके माझे मध्य एदेरके बाहर छाड़ाटा दरकार सेई जोन्नो छेड़ेछि बाहर एदेरके वेदारटा एकटु भालो पेयेछि आजके बिकाले तो एखाने चार पिस बेर करेछि मात्र एखाने एकटाई अमेरिकान फिमेल एटा एलमंड ब्लड लाइन पुरोपुरी जेड एलमंड ब्लड लाइन एटा और एटाओ एकटा आमार ब्रोंज एटा ब्रोंजेर बाच्चा एटा एटाओ अमेरिकान और एखाने जे दुटो देखा जाच्छे ए दुटो होच्छे अमेरिकानेर क्रस साइज देखुन क्रीम बार एक टा आइस कलर दुटोई मेल आइस टा देखुन एदेर दुजोनेर ही पेरेंट्स एक टा बारलेस एक टा बार आछे कलर देखुन आइस कलर बारलेस आइस रेटा क्रीम बार कत सुंदर कलर देखो आइसटा खूब रेयर कलर एटा तो बिकाल अनेक হয়ে গেছে সন্ধে হয়ে আসছে প্রায় এদেরকে ঘরে নিয়ে যাব এইমাত্র তো আজকে দেখাবো আপনাদের যে খাবার কি কি দিই কতটা পরিমাণ খাবার দিই এই খাবারটা কিভাবে দেয়া হয় সেটা আজকে দেখাবো আপনাদেরকে তো চলুন দেখে নেওয়া যাক কি কি খাবার দিই এদের তাই এবার দেখাচ্ছি কি কি খাবার দিই এদেরকে দেখুন খাবারটা দেখুন এখানে প্রায় 13 থেকে 14 রকমের মিক্স আছে এখানে কুসুম দানা আছে সবুজ মটর আছে সবুজ মুগ আছে মাইলো আছে বাজরা আছে ফ্যাটকাই আছে ভুট্টা আছে রাগি আছে সর্ষে আছে মুসুরি আছে এই রকম আছে তো প্রায় 13 থেকে 14 রকমের মিক্স আছে কুসুম দানা তো আছেই সূর্যমুখীর বীজও আছে দুই একটা তো এবার দেখাচ্ছি কোন ঘরে কি পরিমাণে খাবার দিই এই যে পরিমাণটা তুলছি এখন এই পরিমাণটা হচ্ছে দুটো রানিং পায়রা আছে একটা বাচ্চা আছে দেখুন দুটো রানিং একটা বাচ্চার জন্য এইটুকু খাবার দিই এই যে আমার এখানে আছে ফস্টারের ঘরে ক্রিম বারের বাচ্চা দেখুন এই যে খাবার দিয়ে দিলাম এদের বাচ্চাটা খাওয়া শিখেছে আর কিছুদিনের মধ্যে বাচ্চাটাকে আলাদা করবো তো আমাদের
খাবার দেওয়া হয়ে গেছে। এবার দেখুন সবাই কি সুন্দর খাচ্ছে, সারা দিনে একবারই খেতে দিয়ে এদের, দেখো প্রত্যেকটা ঘরে খাচ্ছে। সাড়ে পাঁচটার দিকে খাবারটা দিয়ে বিকালে পেটে খিদে থাকে প্রচণ্ড, প্রত্যেকে খাচ্ছে দেখুন। সারাদিনে খাবার দিই না, কারণ হচ্ছে একবার করে খেতে দিই সারাদিন ধরে, যাতে হজমটা ঠিকঠাক হয়, পেটে খিদে থাকে, একবারে বেশি খাবার খাই, সেই জন্য এদের সারাদিনে একবারই খেতে দেওয়া হয়। যে ঘরগুলো ছোট বাচ্চা আছে, যেরকম এই ঘরে ছোট বাচ্চা আছে, এই ঘরে সকালে একবার দিই, বিকালে একবার দিই। দেখুন বাচ্চার খাওয়াচ্ছে, আইসের বাচ্চা হয়েছে, ছোট ছোট বাচ্চা। প্রত্যেকটা ঘরে খাবার খাচ্ছে দেখুন। তো আপনাদের তো জানালাম কেন এদের একবার করে খেতে দিই, ডাইজেস্টের কোনো প্রবলেম থাকে না একবার খেতে দিলে। আপনারাও যদি এটা করুন, করতে পারেন, তো ফ্যান্সি বাইরের জন্য এটা খুবই ভালো জিনিস, বিশেষ করে আমার লক্কা প্যান্টেল এদেরকে আমি এইভাবেই পরিচালনা করি খাবারটা। পেটে খিদে থাকে আর প্রচণ্ড পরিমাণে খায় এরা বিকালে। তো আজকে আপনাদের দেখালাম যে খাবার কখন দিয়ে কিভাবে দিই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, কমেন্টে জানাবেন আমাকে যে কেমন লাগলো ভিডিওটা আপনাদের। তো আর একদিন আপনাদের জানাবো খাবারের মিক্স যেটা করি, মিক্সে কী কী পরিমাণে কী কী জিনিস দিই আমি, কোন খাবারের কোন ইয়েটা বেশি দিই, কোনটা কম দিই, কোনটা কীরকম পরিমাণ, সেটা আপনাদের জানাবো। কোন সিজনে কোনটা বেশি লাগে, কোন সিজনে কোনটা কম লাগে, সেটা আপনাদের জানাবো নেক্সট ভিডিওতে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।